3771 কে 8 দিয়ে ভাগ করা যাক। আমি একটু বড় পদ্ধতি অনুসরণ করে ভাগ করব, যাতে আমরা একটু ভালোভাবে বুঝতে পারি। প্রথমে আমাদের যা করতে হবে তা হলো 3 কে 8 দিয়ে ভাগ করা যায় কিনা তা চিন্তা করা। না, 3 কে 8 দিয়ে ভাগ করা যায় না, তাই আমরা পরের ধাপে যাব। 37 কে কি 8 দিয়ে ভাগ করা যায়? অবশ্যই। 8 গুণ 4 হলো 32, আর 8 গুণ 5 হলে 40 হয়, যা 37 থেকে বড়। তাহলে 37 কে 8 দিয়ে 4 বার ভাগ করা যায়। 4 গুণ 8 হলো 32, এবং আমরা 37 থেকে 32 বিয়োগ করে পাই 5। আর এখানে কি হচ্ছে তার ছোট্ট একটা ধারণা তোমরা নিশ্চয়ই এখানে পাচ্ছ। আমরা আসলে বলতে চাচ্ছি যে 3700 কে 8 দিয়ে কতবার ভাগ করা যায়। শতকের ঘরে 4 থাকার কারণে এখানে আমরা বলতে পারি যে 3700 কে 8 দিয়ে 400 বার ভাগ করা যায়। আর 400 গুণ 8 হলো 3200, আর 3700 থেকে 3200 বিয়োগ করে আমরা পাই 500। কিন্তু আমরা এখন আমাদের পুরানো ভাগ করার পদ্ধতিতে ফিরে আসব। এখন আমরা সামনে এগিয়ে যাই। তাহলে এখন আমাদের 5 নিয়ে কাজ করতে হবে। আমরা আগেই বলেছি যে শতকের ঘরে হবার কারণে এটা আসলে 500। এখন এর পরের সংখ্যাটা নিচে নামানো যাক। আমরা এখন 7 নামিয়ে দেখব যে 8 দিয়ে 57 কে কতবার ভাগ করা যায়। কিন্তু আমাদের আসলে চিন্তা করতে হবে যে 570 কে 8 দিয়ে কতবার ভাগ করা সম্ভব। 8 দিয়ে 57 কে ভাগ করা যায়, 8 গুণ 5 হলো 40, 8 গুণ 6 হলো 48, 8 গুণ 7 হলো 54। তাহলে 7 বার ভাগ করা সম্ভব। আমরা তাহলে করব 7 গুণ 8। ও, আমার ভুল ছিল, এটা হবে 8 গুণ 7। 7 বার ভাগ করা যাবে, আমার নাম তো আসলে দুর্বল। 8 গুণ 7 হবে 56, 54 নয়। আমি সবসময় এই নামটা করার সময় ভুল করি। এটা হলো 56। এবার আমরা আবার বিয়োগ করব। 57 থেকে 56 বিয়োগ করলে আমরা পাই 1। আমাদের কাছে একটি 1 আছে নিচে নামার জন্য। এখন আমি যে রংটা এখনো ব্যবহার করিনি তা ব্যবহার করা যাক, নীল রংটা। তাহলে আমরা এখন বলতে পারি 11 কে 8 দিয়ে কতবার ভাগ করা যায়। 11 কে 8 দিয়ে শুধু একবারই ভাগ করা সম্ভব। 8 গুণ 1 হলো 8। তাহলে আমাদের বাকি থাকলো, যেহেতু আমাদের আর কোনো সংখ্যা নামিয়ে আনার মতো নেই, 11 বিয়োগ 8 সমান 3। তাহলে আমরা 3771 কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল পাই 471, আর অবশিষ্ট থাকে 3।